Dole, dole, dole. হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। তো আজকে তো দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া হচ্ছে। তো কালকে রাত্রে 12টার সময় থেকে শুনেছিলাম যে রেমালের ধামাল দেখাবে, কিন্তু আমাদের এখানে অতটাও ধামাল দেখায়নি, শুধু গণ্ডগোলই করে যাচ্ছে, এদিক থেকে ওদিক করছে হাওয়াটা আর কি। তাছাড়া এমন কিছু হয়নি যতটা ভয় দেখিয়েছিল সবাই। তো এই যে দেখো, গাছগুলো এরকমই এলোমেলো হচ্ছে, সারা রাত এরকম হয়েছে। আমি তো ঘুমাচ্ছি আর জেগে যাচ্ছি চমকে চমকে। একটু একটু জোরে জোরে হাওয়া যখন হচ্ছিলো তখন জানলাগুলো বাড়ি খাচ্ছিলো। আসলে জানলা খুলে রাখার কারণ হচ্ছে ঘরের মধ্যেটা খুব গরম হয়ে গেছিলো, কারেন্ট নেই তো, সেহেতু জানলা তো খুলতেই হতো, নাহলে ঘরে গরম হয়ে গেলে ঘুমাতে পারছিলাম না। তো সেই জন্য জানলা খুলে রাখছিলাম। তো তখন দেখছিলাম যে দমকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, কিন্তু ততটাও ঝড় হয়নি যতটা সবাই বলছিল আর কি, যে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে এটা সেটা। তো অতটা কিছু হয়নি আমাদের এদিকে। তো তোমাদের ওইদিকে কেমন কি ঝড় হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো এই যে দেখো, আর আমার টিন টিন এখন এই যে এখানে বের করে দিলাম। তো এখন সকাল 10টা সাড়ে 10টার মতো বাজে, তো এখন ওকে এখানে নামিয়ে রেখেছি। আমিও স্নানে যাবো, ওর ওই বাটিটা ধুয়ে দিতে হবে। ওকে আজকে স্নান করাবো না, কিন্তু বাটিগুলো ধুয়ে দিতে হবে, কারণ ওগুলোতে আবার খাবার দিতে হবে। তো সেই জন্য ওকে ওখানে নামিয়ে রাখলাম। আর ও বৃষ্টিতে স্নান করতে খুব ভালোবাসে, এর আগে একদিন বৃষ্টিতে স্নান করেছে, আজকে আর করাবো না। রোজ রোজ স্নান করালে বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে, তাই না টিন টিন? ও টিন টিন, ওদিকে মেয়াও ডাকছে। আর মার রান্না হয়ে গেছে, মা আজকে তাড়াতাড়ি রান্না করে ঘরে গুছিয়ে নিয়েছে, কারণ আমাদের রান্নাঘরটা দেখতেই পাচ্ছ টালির, আর অনেক খুঁটিগুলো একটু কেমন যেন হয়ে গেছে, যদি বাই চান্স ঘরটা পড়ে যায় সেই টেনশনে মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। বেবি বেবি, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে বলো, বৃষ্টিতে ভিজতে পারছো একটু একটু, খুব মজা। আমাদের তো একসাথে ঘর না, রান্নাঘর আলাদা, বেবি খুব মজা লাগছে বলো, একটু একটু গায়ে জল পড়ছে, খুব মজা লাগছে, কিরকম পাখনা ঝাপটাচ্ছে, খুব মজা। ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নিই আর কি, তিন তিনটে একটু ওই বাটিগুলো ধুয়ে দিতে হবে, সেগুলো করে নিই। আর বাইরে বেরোনোর ইচ্ছা নেই, কারণ কাদার মধ্যে বারবার বাইরে বেরোতে ইচ্ছা করে না। তাই 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 মামার বাড়ি যাই, মাসির বাড়ি যাই, মাসির বাড়ি ভাগি মধ্যে টেনশন নাই, তাই তাই তাই। আমাদের পুচকুটা খুব দুষ্টুমি করছে আর মা ওর সাথে খেলছে। আর এই যে ভেন্ডি সিদ্ধ, ডিমের ঝোল, আর এখানে ভেন্ডি আলু চচ্চড়ি হবে হয়তো, তো মা রান্না করেছে, তো এগুলো খেয়ে নেবো এখন। আর এই যে দেখো, এরপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো ওকে শুধু বিছানায় ছেড়ে দিলেই হয়েছে, ওই যে কত দুষ্টুমি করা শিখেছে। এখনো হামাগুড়ি দিতে শিখেনি, কিন্তু ও ঠেলে ঠুলে এদিক থেকে ওদিক চলে যায়, পাল্টি খায় শুধু বিছানায়, বিশাল দুষ্ট হয়েছে। ঘুম মানে ঘুমিয়ে থাকলে ওকে একা রেখে কোথাও যাওয়া যাবে না বিছানায় রেখে, কারণ ও কখন গড়িয়ে গড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর বাচ্চাদের এই সময়টাই খুব পড়ে যায়, খুব ভয়, তো ওর সাথে কাউকে থাকতেই হবে। আর ও আমার সাথে এখন খেলছে এইভাবে এইভাবে, হ্যাঁ এইভাবে আমার গুলো দিতে শিখলো তুমি, ধরো ধরো কেরেটা 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 কেরেটা, আমাদের পাকা বুড়িটা, তাই পাকা বুড়ি তুমি, কই পাকা বুড়ি কই গিয়ে গেলে তোমার ব্যথা লাগবে বলো, শোনা ওইদিকে আর যেতে হবে না, এই যে এখানে ব্যথা ব্যথা পাবা তুমি, এখানেই খেলা করো, টুটু চোখ ঢলছো, ঘুমাবা তুমি, ঘুমাবা, ঘুম পেয়েছে পড়ি, ও পড়ি দেখি এদিকে তাকাও আমার দিকে, ঘুম পেয়েছে
আমাদের পিপির ঘুম পেয়েছে, ঘুম দিবা? তাই ঘুম পাড়ি দেবো, ঘুম পাড়ি দেবো, ঘুমাবা? তাই ঘুম পাড়ি দেবো, এখন একটু ঘুমাও, তাহলে কারেন্ট এসেছে, বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, কি সুন্দর ওয়েদার। শোনা শোনা, দেখো 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 দেখো, ওরে বাবা বাবা বিচ্ছু! আরে আরে, যা পাই তাই খাই, ছাড় ছাড়, এর মধ্যে নোংরা নোংরা লেগে গেছে, ছাড় ছাড়, আগে ছাড় ছাড়, আমার ক্লিপ দে। এটা কি হাসি, এটা কি হাসি, পাকামো হাসি, এটা এটা পাকামো হাসি হচ্ছে। এটা টু পড়ি দিনি কেন আজকে আমার শোনাটাকে? টু পড়ি দিনি, আজকে হবল দিয়ে দিনি, আমাদের পড়ি আজকে হবল করিনি, আমাদের পড়ি আজকে হবল দেওয়া হয়নি, পড়ি ঠান্ডা লেগে যাবে তাই হবল দিয়ে দিনি, দেখো শোনা, আমার তো হবল দিয়ে দিনি, তাই বাইরে বৃষ্টি হচ্ছে না, আমি হবল করলে আমার ঠান্ডা লেগে যাবে। কই পড়ি, ও পড়ি এদিকে আসো, পড়ি এই যে এখানে 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 আসো, এই যে লজ্জা পাচ্ছ তুমি, তুমি লজ্জা পাচ্ছ? ওরে বাবারি, আরে হাসি দিচ্ছে মুখে মত দিয়ে, তারপরে হাসি দিচ্ছে। আমার শোনাটা আবার লজ্জা পায়, পড়ি শোনা আবার লজ্জা পেয়ে যায়, তাই ও বাবা লজ্জা পাচ্ছে। পাকা বুড়ি, তা পাকা বুড়ি, আমাদের পাকা বুড়ি, ঠিক করে দিচ্ছে আমাদেরকে। নাকটা বুঝা হয়ে গেল, খালি মুখটাই করে দেবে, নাকটা বুঝা হয়ে গেল না, এমনি ছোট না, তারপরে ওরম করে বুঝা হয়ে যাবে, পুরো থাবড়া হয়ে যাবে, তোমার ভালো লাগবে? তুমি ছোট কিউটি বেবি হয়েছো, এই যে কি এটা, কি রকম হাসি পড়ি, যা কারেন্টে চলে গেল আবার, যা কারেন্ট চলে গেছে, খালি পাল্টি দিচ্ছে, আবার চলে গেছে, আবার আসবে গুলদানি করবে, খাওয়া ভিডিও দেখে পাকা জোয়ান, তো কি দেখো তুমি একটু বলো, মিটমিটে ফোনটা নেবে, এবার আমার ফোনটা নেবে, উফ কষ্ট হয়ে গেছে, কি করছে দেখো, এটা চাই, এটা এই পাশে কি হচ্ছে সেটা দেখবে, সেলফি ক্যামেরাও বোঝে, উনি সেলফি ক্যামেরায় দেখবে কি হচ্ছে, তার জন্য আমার হাতটা ধরে টানাটানি না, এটা কি, এটা কি, এটা ফুল টুল রসগোল্লা, এটা রসগোল্লা, এটা রসগোল্লা তো, কি হচ্ছে, পলি পলি পলি, ঠামি কোথায় গেল, ঠামি কোথায় গেল, তুমি দেখবে নিজেকে, ওই জন্য আমার ফোনটা ধরে টানাটানি, দেখেছো, আ ও বাবা, মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো আমাকে, হ্যাঁ খুব মজা লাগছে, না না আমার চুলগুলো ধরে টানাটানি না, চুল ধরে টানাটানি, এমনি চুল নেই আমার, আমাকে তুমি জানো না, দেখা যাচ্ছে না, এখন হাসি দেবে না, হাসি দেবে না, আমি হাসছি সবাই দেখে ফেলবে না,
তো খেলা টেলা করে এখন মহারানী ঘুমাচ্ছে, আর আমরা সেই ফাঁকে একটুখানি সন্ধ্যাবেলায় টিফিনটা করে নিচ্ছি, চানাচুর মুড়ি। আর এই যে বাইরেটা দেখো কিরকম অন্ধকার, বৃষ্টি টিষ্টি হয়েছে না, চারিদিকটা কেমন মানে থমথমে হয়ে রয়েছে। আর সত্যি বলতে বৃষ্টির মধ্যে না বর্ষাকালে যে ব্যাং ডাকে আমার শুনতে খুব ভাল লাগে, একটা বেশ অন্যরকম একটা মানে ভালো লাগা ওটা, বর্ষাকালের ব্যাং ডাকার আওয়াজটা আমার শুনতে ভাল লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখো মহারানী ঘুম থেকে উঠে চলে এসেছে আমার কাছে, আসলে ও পিপিকে খুব ভালোবাসে, পিপিকে দূর থেকে দেখলেও না ও হাসে, তো আমার কাছে চলে এসেছে। আর এখন ওকে নিত্য নতুন খেলা করতে হবে, এখন এই দেখো পায়ের ওপরে এরকম করে নিয়েছি, ওকে দোল দিচ্ছে, চুপ করে রয়েছে, মানে নতুন নতুন খেলা করতে হবে তবে ওর ভালো লাগবে, একই জিনিস বারবার ভালো লাগে না। আর এই যে মা বাবা আমি সবাই টিভি দেখছিলাম, তো এখন এসছে। আর আজকের ব্লগটা দেখতেই পেলে শুধু পরীকে নিয়ে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা বাই।